নিজের বাড়ির রান্নাঘরটা মা যেখানে কষ্ট করছে, মানে আমার দ্বারা মনে হয় না, জানি না কতটা হবে। দেখেছো অবস্থাটা? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো গাইজ, আজকে ভিডিওটা হতে চলেছে খুব একটা চ্যালেঞ্জিং ভিডিও, কারণ আমি আজকে করতে চলেছি পেইন্ট, আর সেটা আমার নিজের কিচেনেই। এটা কিনেছি, আটকানো আছে, কি করে খুলে আমি জানি। ভারী, এটা হলো প্লাস্টার কোড, যেটা আমি ওখানে অ্যাপ্লাই করব। তো আমি প্রথমে সিলিংটাকে ভালো করে ক্লিন করে নেবো, যেহেতু সিলিংটা ঘষা হয়ে গেছে। আমি এটা দিয়ে আমি ভালো করে সিলিংটাকে ক্লিন করে নেবো। যাই হোক, ওখানে প্রচন্ড বালি আছে, তো সেই কারণে আমি যেটা করব সেটা হলো ভালো করে একটু প্রোটেকশন নিতে হবে, যেহেতু উইদাউট এনি এক্সপিরিয়েন্স আমি এটা করতে চলেছি। যাই হোক, আমি প্রথমে এইটাকে এই সিলিংটাকে কভার করার চেষ্টা করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি বালতিতে জল, আর এর মধ্যে এখন আমি এটাকে মিক্স করব। মানে আমার দ্বারা মনে হয় না, জানি না কতটা হবে। তো যাই হোক, একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আদৌ আমি কতটা কমপ্লিট করতে পেরেছি। তো গাইস, মোটামুটি কমপ্লিট হলো। তো আমি টোটাল দুবার করে দিয়েছি, প্রথমে একবার দিলাম, তারপরে দিলাম, প্রচন্ড হাতে ব্যথা করছে। তো যাই হোক, এটা প্রচুর একটা খাটনির কাজ, প্রচুর মানে কি বলবো, হাতে পাওয়ার দরকার। তো যাই হোক, প্রথমবার করছি যেহেতু ভালো লাগছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আপাতত কিরকম লাগছে, আর রংটা আস্তে আস্তে যখন আরো শুকাবে তখন আরেকটু হয়তো মানে গ্লেজ দেবে। আর তো এটাই হলো আপাতত কমপ্লিট। সিলিংটাকে আরো একবার করে দেওয়ার চেষ্টা করব, আরেকটু ওটা যখন শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে, একবারে রং কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, আমার রং কমপ্লিট, আর তোমরা দেখো ফাইনালি কেমন লাগছে রংটা। তো চলো তোমাদেরকে দেখা একটা জিনিস যে কেন রান্নাঘরটা করা হচ্ছে। আর এই দেখো, এই জায়গাটা কিন্তু রাউন্ড শেপ করা হয়েছে, আর এই জায়গাটাও আমি রং কমপ্লিট করে ফেলেছি। তো কেন আমি রান্নাঘরটা এত তাড়াতাড়ি কমপ্লিট করতে, তোমরা হয়তো বলতে পারবে যে বাকি কিছু কমপ্লিট হয়নি, কেন রান্নাঘরটাই কেন প্রথম। তো সেটাই আমি দেখাবো যে আমার মা কিভাবে এতদিন পর্যন্ত রান্না করছিল, মানে রান্নাঘর তো ওইখানে ছিল কিন্তু ইনকমপ্লিট ছিল। তো মা কিভাবে দেখো এখানে আপাতত ওটাকে সমস্ত কিছু নিয়ে এসে কিভাবে রান্না করছিল, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যেটা হলো আমাদের বারান্দা, আর এটা হলো বারান্দায় চৌকি, আর এই যে চৌকির পাশে দেখতে পাচ্ছ কিভাবে রান্না করছিল মা এতদিন ধরে, এই যে মাত্র এইটুকু ওই 2 ফিট মতো জায়গার মধ্যে বসে, টোটালি 3 ফিট মতো জায়গায়, আর এই যে এখানে মা রান্না এতদিন করছিল। তো আমার সেই কারণে আরও রান্নাঘরটা, মানে আমি ভাবলাম যে যেহেতু রান্নাটাই একটা ইমার্জেন্সি, আর আমরা কত দামি দামি রেস্টুরেন্টে খেতে যাই, কত জায়গায় যাই, আমরা কত বিচার করি, তাই না? তো নিজের বাড়ির রান্নাঘরটা মা যেখানে কষ্ট করছে, তো সেইটা আমাদের আগে ঠিক করা দরকার। আর যেহেতু মা আমাদের জন্য এতটা পরিশ্রম করে, তো মায়ের জন্য তো এইটুকু ভাবা অবশ্যই দরকার। তো চলো, এরপর আমাকে মন্দির পরিষ্কার করতে হবে, আর মন্দিরটা পরিষ্কার কিভাবে করছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যাদের যে কোনো জায়গায় মার্বেল বসানো আছে, যেমন হতে পারে তোমাদের ছোট ছোট যে বাড়ির মন্দিরগুলো হয় সেগুলোতে, কিংবা হতে পারে ফ্লোরে, তো যাই হোক, সেটা কিভাবে তোমরা ক্লিন করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি অলরেডি হাফটা ক্লিন করে ফেলেছি,
আর এটা খুবই ইজি, আমরা অনেক কিছু দিয়ে এগুলোকে ডোলি মানে ডোলে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু সেটা হয় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জাস্ট এক চুটকিতে কিভাবে ওটা ক্লিন হয়ে যায়। তো চলো দেখো, তোমাদেরকে দেখাই। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারবে এই যে এটা হলো আমাদের বাড়ির তুলসী মন্দির যেটা বলা হয়, এই যে এটা তুলসী গাছ, এগুলো কি দারুণভাবে আমাদের তুলসী গাছটা হয়েছে। তো যাই হোক, আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই দেখো কিভাবে নোংরা আছে, জাস্ট দেখো। আর এইটাকে এই জায়গাটা দেখো, এটা আমি ক্লিন করলাম আর এই জায়গাটার অবস্থাটা দেখো, মানে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা জাস্ট দেখো। তো আমি তোমাদেরকে এটাই দেখাবো যে কিভাবে এটা পরিষ্কার করা হয়। আচ্ছা, তার জন্য তোমাদের লাগবে একটা এই যে ম্যাজিক ক্লিনার। তো ম্যাজিক ক্লিনারটা তোমরা মাত্র 25 to 35 এর মধ্যে পেয়ে যাবে। এই যে এটাকে অল্প পরিমাণ এখানে দেবে, ব্যাস দেওয়ার পরে জাস্ট এই যে আমি এই এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটা একটু ওখানটা দিয়ে রাখবে। দিয়ে রাখার পরে যেটা করবে সেটা হলে দেখো, দেখেছো এক মিনিট রাখার পরে এই যে যেটা দিয়ে আমরা বিভিন্ন ডিশ ক্লিন করে থাকি, তো সেটা দিয়ে একটু জাস্ট এটাকে স্ক্রাব করতে হবে। হ্যাঁ, স্ক্রাব করার পরে তোমরা দেখতে পারবে কিভাবে এটা জাস্ট সাদায় পরিণত হবে। ভালো করে এটাকে একটু স্ক্রাব করে নেবে, একটু প্রেসার দিতে হবে হাতে জাস্ট। অ্যান্ড দেন জাস্ট এর উপরে একটু জল দেবে, ব্যাস দেখো। দেখেছো অবস্থাটা, ওই দেখো ওইদিকে দেখো আর এই জায়গাটা দেখো। আর এই যে আমি সমস্ত দেখতে পাচ্ছ সমস্ত কিছু বার করে ফেলেছি ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত কিছু নিয়ে যাবো না যদিও বা, তো মোটামুটি এটা ফাঁকা করে দিয়েছি। তো এখন এই সমস্ত জিনিসপত্রগুলো মা বাড়ি আসবে ইভিনিংয়ে, তারপরে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, আমার মোটামুটি কাজ এখন কমপ্লিট বললেই চলে বাড়ি। এরপরে এই দেখো আমি নিজে ঘরও ক্লিন করে ফেলেছি অলরেডি, আমার সমস্ত ঘর। আমি বাড়িতে যেহেতু সারাদিন একাই থাকতে হয় তো সেই কারণে নিজের বাড়ির সমস্ত কাজ আমি নিজেই কমপ্লিট করে ফেলি। আর আজকে ছিল এই কাজগুলো। তো চলো, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। বাই।